এসো কোরআনের রাঙিনা এসু শান্তির মোহনা এসো রাঙিনা এসু শান্তির মোহনা জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম শুধান এলো পিএইচপি কোরানের আলো। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বৈশাখের এই তপ্ত বিকেলে আমি শাহ ইফতেখার তারিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ রিয়েলিটি শো এবং সারা বিশ্বের টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে প্রিয় দর্শক আমরা আজ খুঁজে পেয়ে যাব সেই প্রশ্নের উত্তর যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছি বিগত একটি মাস শুধু একটি মাস কেন বলছি বিগত একটি বছর আমরা অপেক্ষা করে আছি এই দিনটির জন্য কে হচ্ছে দু হাজার তেইশের সেরা প্রতিযোগী যার জন্য রয়েছে চার লক্ষ টাকা পুরস্কার শুধু চার লক্ষ টাকা পুরস্কার নয় আরও অনেক অনেক পুরস্কার রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসাবে রয়েছে আলআরাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট সিন্থেটিক কালার পেস্ট সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মল সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজকের এই অনুষ্ঠানের আজকের এই গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দেশের শ্রেষ্ঠতম ব্যক্তিবর্গ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের মাঝে ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাতারের সম্মানিত রাষ্ট্রদূত জনাব আলী মাহাদি সাইদ আল কাহতানি উপস্থিত রয়েছেন এনটিভির সম্মানিত পরিচালক জনাব নুরুদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএসটিআইয়ের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুস সাত্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের একজন অন্যতম অভিভাবক সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান জনাব নিয়াজ রহিম আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিজিএমইয়ের সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক হাসান আজ আমাদের মাঝে বিচারক হিসেবে যারা উপস্থিত রয়েছেন তাদের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ আসসালামু আলাইকুম সালাম সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক হাফেজ ও কারি সিলেকশন বোর্ডে জনাব হাফিজ কারি জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন শেখ কারি মোহাম্মদ আবদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গ্র্যান্ড ফিনালের এই আলোকিত মঞ্চে উঠে এসেছে চারজন প্রতিযোগী এই চার প্রতিযোগীর মধ্য থেকে আজ আমরা খুঁজে পেয়ে যাব সেরা প্রতিযোগীকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে হাফেজ ইরশাদুল ইসলাম নেত্রকোনার প্রতিযোগী উপস্থিত হয়েছে হাফেজ মোহাম্মদ সালমান ফার্সি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী এবং সিলেটের প্রতিযোগী হাফেজ শামুল হক হীরা এবং নেত্রকোনার আরও একজন প্রতিযোগী হাফেজ মোহাম্মদ মোহতাসিম বিল্লা এই চার প্রতিযোগীর মধ্য থেকে আমরা আজ খুঁজে পাব সেরা প্রতিযোগীকে অনুষ্ঠানের এই পর্যায়ে আমি শুরুতেই বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অভিভাবক পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে হজরতকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসেবে রয়েছে আলা রফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট সিন্থেটিক কালার পেস্ট সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মেগা মল সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্মানিত অতিথি محترم صوفي محمد ميزان الرحمن شايف نحمده نصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه وأولي أمتي أو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم وكفر عنهم سيئاتهم واصلح بالهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبك يا رحمة للعالمين Excellencies, Most Honorable Personalities of Bangladesh,

এবং যাহারা অন্য মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মসমূহ ধ্বংস করিয়া দিবেন এরপর আল্লাহ বলতেছেন যাহারা ইমান আনলেন এবং যাহারা নেক কাজ করলেন এবং যাহারা এই কোরআনুল করিম সত্য অহি হিসাবে আল্লাহর দরবার থেকে তার প্রিয় হাবিবের কাছে অবতীর্ণ হয়েছে বলে বিশ্বাস করলেন আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটিগুলি ক্ষমা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দেবো সুবাহান্লাহ মানব জাতির ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণের শ্রেষ্ঠ বিধান এই পবিত্র কোরআনুল করিম আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণের সমস্ত ভান্ডারী কোরআনুল করিম আমরা সত্যিকারীদের গভীর থেকে যদি সেই কোরআনুল করিমের বাণীকে ধারণ করি লালন করি পালন করি আল্লাহ কোরআনে বলেন ইয়া আমা অকোনো মাছ ছোয়া সদিকিন। হে ইমানদারগণ তোমরা তাকুয়া অর্জন করো আর সেই তাকুয়া যদি অর্জন করতে চাও আমি যাদেরকে তাকোয়া দানতে তাদের দলভুক্ত হয়ে যাও অখন ও মাছ ছোয়া দেখেন তাকুয়া শব্দের খোদা খোদাভীতি আল্লাহকে ভয় করা আমাদের প্রিয় মুশিদ হজরত শাহ আব্দুল সালাম ইসাফর রহমতুল্লা আলহে যিনি মাঝবান্ডার দরবার শরীফের খলিফা ছিলেন অন্যতম তিনি তাকুয়ার ডেফিনেশন এইভাবে দিয়েছেন আমি যাহা বলিতেছি আল্লাহ শুনিতেছেন আমি যাহা করিতেছি আল্লাহ দেখিতেছেন আমার হৃদয়ের গভীরে আমি যে সকল চিন্তা চেতনা ধারণ করতেছি সেটাও আল্লাহ জানতেছেন একজন মানুষের জীবনের পরিপূর্ণ কর্মকাণ্ড আমরা কিছু বলি অথবা কিছু করি অথবা কিছু চিন্তা চেতনা ধারণা বাসনা করি আমি জীবনের প্রতিটা কর্মের পিছনে আমি এই সত্যকে যদি আমার জীবনে প্রতিভাত করতে পারি প্রথিত করতে পারি ইফ আই ক্যান ইনজিক দ স্পিরিট ইন মাই লাইফ ইন মাই সেলফ আমি যাহা বলি আল্লাহ শোনেন আমি যাহা করি আল্লাহ দেখেন আমি যা ভাবনা চিন্তা করি সেইটাও আল্লাহ জানেন আমি কি আল্লাহর সামনে কোনোদিন খারাপ কথা বলতে পারবো আল্লাহর সামনে কি খারাপ কাজ করতে পারব আল্লাহর সামনে কি খারাপ চিন্তা করতে পারব আমরা কেন করি আমাদের তাকুয়া নাই এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলছেন তোমরা সত্যিকার তাকোয়া যদি অর্জন করতে চাও আমি যাদেরকে তাকুয়া দান করছি সেই বুজুর্গদের সঙ্গতে তোমরা যাও আল্লাহ তোমাদেরকে তাকুয়া দান করবেন মুরুব্বান কারাম এই কোরআনুল করিম বিগত চোদ্দ বছর যাবৎ আমাদের দেশের এক মহান সন্তান পনেরো বছরে পদার্পণ করল আমাদের হাফেজ ইউসুফ দ্বারাও কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল আর কোরআনের কারুমের এই যে সমস্ত পৃথিবীতে বিশ্বময় করে দিয়েছে এটা আমাদের সন্তান হাফেজ ইউসুফ করেছে এখন মাসাল্লাহ অনেকে করতেছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর সারা পৃথিবীর মানুষ কলম্বাস কলম্বাস জয়গাছ রানী ইসাবেলা ওনাকে বড় একটা ডিনার পার্টি দিলেন সে ডিনার পার্টিতে অনেক লোক দেশের গণ্যমান্য সব খালি কলম্বাস কলম্বাস একজন ক্রিটিক বলতেছে যে কলম্বাস কি উল্টাইছে আমাকে যদি রানী জাহাজ দিত রসদ দিত আমিও যাইতাম আমেরিকা আবিষ্কার করতাম তো কলম্বাস এই কথাটা শুনছে শোনার পরে তিনি বললেন খাওয়ার টেবিলে তো ডিনার সার্ভ করছে বয়েল এগ আছে বলে আপনি একটা এককে দাঁড়া করান তো তো সে বলে ডিম তো গোল এটা দাঁড়াবে কেমনে বলে আমি কলম্বাস পারি উনি হাতে একটা চাক্কু নিলেন ডিমটা কাটলেন কাইটে দাঁড়া করাই দিলেন বলে এটা তো আমরাও পারি বলে হ্যাঁ তোমরা সবই পারো তো কলম্বাস করার পরে পারো আমাদের তাপ সন্তান ইউসুফ বাংলার জমিনে নয় সমস্ত পৃথিবীতে এখন এই কোরআনুল কারিমকে মানুষের হৃদয়ে দাঁড়ে দাঁড়ে সে প্রচার এবং প্রসার করতেছে আমরা সত্যিকারভাবে যদি কোরআনুল কারিমের ওমিয়ে বাণীকে হৃদয়ে ধারণ করতে পারি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন আজকে আমাদের হাফেজ বাচ্চারা তাদের শিক্ষক মণ্ডলী তাদের অভিভাবক মণ্ডলী এবং আজকে আপনারা যারা আসছেন সবাই দোয়া করেন আমরা যেন এই কোরআনুল কারিমের ওমিয়ে বাণীকে ধারণ করে এই পৃথিবীর জনের সানু রহিম আয়াতিল আফাকিম হাত হাক এই পৃথিবীর জন্য আল্লাহর সত্য বাণী আমরা প্রচার করতে পারি আল্লাহ আমাদের সকলকে দোফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিকে প্রিয়দর্শক সত্যিকার অর্থে আমরা যদি আল কোরআনকে ধারণ করতে পারি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয় আমাদের সুনিশ্চিত এবারে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এন টিভির সম্মানিত পরিচালক জনাব নুরুদ্দিন আহমেদকে প্রিয়দর্শক আমরা খুঁজছি দু হাজার সেরা প্রতিযোগীকে যার জন্য রয়েছে চার লক্ষ টাকা পুরস্কার দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে তিন লক্ষ দু লক্ষ ও এক লক্ষ টাকা পুরস্কার এই পুরো প্রতিযোগিতায় পঁচিশ লক্ষ টাকা পুরস্কার রয়েছে এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট বক্তব্য রাখছেন এন সম্মানিত পরিচালক জনাব নুর আহমদাহ রহমান রহমতুল্লাহ আজকে এমন একটি দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি যে ছোট ছোট কোমল বাচ্চারা হাফেজ তাদের এই অনুষ্ঠানে আমি আমার নিজের পক্ষ থেকে এবং এন পরিবারের পক্ষ থেকে আপনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আসলে আমার আগের বক্তা যিনি বোজল ইসু সাহেবের সম্বন্ধে ইসুফ সাহেবের কথা শেষ করা যাবে না কারণ আজ থেকে চোদ্দ বছর ধরে আমরা ইসুফ সাহেবের সাথে কাজ করছি পিএসপি কোরআন আলোর সাথে এই এন এখনও আসে ভবিষ্যতেও থাকবে উনি যতক্ষণ পারে এটা নিয়েই গবেষণা করেন আমার মনে হয় ওনার অন্য কোনো কাজ আর নেই এটাই আমার কাজ যাই হোক আমরা যদি আল্লাহর কোরআন সন্নাকে ফলো করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পুষতে পারবো আর আরেকটা কথা বলি আমাদের দেশে এখন একটা নতুন সিস্টেম চালু হয়ে গেছে বিভিন্ন গান নাচ আবৃতি সব আমরা ফেসবুকে ছেড়ে দিই কিন্তু কোরআন এর কিছু হলে এটা ফেসবুক পাওয়া যায় না দুঃখজনক কারণ আপনি কোরআন ছাড়া কোনো দিন এগাতে পারবেন না কোরআন এমনই একটা কিতাব আপনার চলার আপনার সমস্ত কিছু এই কোরআনের মধ্যে আছে ইহুদি যারা আছে তারা কিন্তু কোরআন পড়েই সব কিছু করছে এই কোরআনে এমন কিছু নাই যে আপনার জন্য কাজে যাচ্ছে না এ কোরআন সবার জন্য কাজে আসে আমি আবারও আমার এন পক্ষ থেকে আমার এন চেয়ারম্যান আলহাফ মুসুদ্দাকলী পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যারা আজকে প্রথম তৃতীয় তৃতীয় স্থান অধিকার করবেন তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং আগামীদের ঈদ মোহরাজে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দুর্গ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে প্রিয় দর্শক চারজন প্রতিযোগী উঠে এসেছে এই আলোকিত মঞ্চে হাফেজ ইরশাদুল ইসলাম নেত্রকোনার প্রতিযোগী সালমান ফার্সি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী এহতেশামুল হক হীরা সিলেটের প্রতিযোগী এবং মোহাম্মদ মৌতাসিম বিল্লা এই চার প্রতিযোগীর মধ্য থেকে আজ আমরা পেয়ে যাব সেরা প্রতিযোগীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মিজানুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক রহিম আজকে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান আমার একই নামে নাম হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর অফ কাতার ডিজি বিএসটিআই এন পরিচালক মহোদয় উপস্থিত শুধুজন সকলকে আমি সালাম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যিকার অর্থে আমি আনন্দিত কারণ পবিত্র কোরআনের আলো সামান্য যদি থাকে তার প্রতি আমাদের সকলের সেই টান আছে এই পবিত্র কোরআনের হুকুম অনুযায়ী আমরা পবিত্র রোজা রাখি এই এক মাস রোজা আমি যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক হিসেবে কাজ করছি আমাদের দুর্যোগ মোকাবেলায় একটা বিশাল প্রস্তুতি আমাদের এই এক মাসের রোজা আমাদের সক্ষমতা বাড়ায় আপনারা জানেন তুরস্কের সম্প্রতিকালে যে মহাদুর্যোগ হিসেবে ভূমিকম্প হল দীর্ঘ আঠারো দিন পরেও সেখানে উদ্ধার হয়েছে আমরা যদি রোজা এইভাবে রাখি তাহলে আমাদের বিপদের দিনে আমাদের দুর্যোগ মোকাবেলা এটা অনেক সক্ষমতা বাড়ায় পবিত্র কোরআন আমাদের জীবনের প্রত্যেক অঙ্গকে সুন্দর করার জন্য জীবনকে সাজানোর জন্য সমস্ত নির্দেশ এখানে আছে আমরা যদি সেই পবিত্র কোরআনের আলোতে আলোকিত হই আমাদের পরিবার যদি আলোকিত হয় আজকে সমাজে দুর্যোগ হিসেবে যে আমাদের সন্তানেরা মাদকাসক্ত হচ্ছে সকল কিছু থেকে কিন্তু বিরত থাকতে পারে তাদের জীব জীবন সাজাতে পারে আর আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা পবিত্র কোরআনের তিরিশ পাড়াকে তাদের বুক বক্ষে ধারণ করে তারা হাফেজ হয়েছেন এটি আল্লাহর একটা বিশাল নিয়ামত আজকে প্রতিযোগিতায় যারা তারা তাদের সুললিত কণ্ঠে বাংলাদেশের সেই প্রত্যন্ত এলাকার মানুষ এই ছোট্ট সন্তানরা যে পবিত্র কোরআনকে শুদ্ধ সহিভাবে পালন তারা ধারণ করে সারা বিশ্বের মাঝে বাংলাদেশকে উচ্চকিত করছে বাংলাদেশের স্থান অর্জন করছে এতে আমরা গর্বিত আগামী দিনে বাংলাদেশে এই পবিত্র কোরআনের আলো আরও ছড়িয়ে পড়ুক যারা এই প্রচেষ্টা করছেন আমাদের বিশেষ করে চোদ্দো বছর যাবত এন এই অনুষ্ঠান হচ্ছে এত অত্যন্ত জনপ্রিয় আমি প্রায়ই দেখে থাকি আমাকে এখানে উপস্থিত করার জন্য কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি মহোদয়কে প্রদর্শক এবারে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একজন অভিভাবককে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব নিয়াজ রহিম প্রিয় দর্শক আল কুরআনুল করিম আল করিম সেই গ্রন্থ যে গ্রন্থ আমাদেরকে আলোকিত করেছে যে গ্রন্থ সারা বিশ্বে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে এসেছে মানুষের মুক্তি দেওয়ার জন্য আল আনুল করিম যদি আমরা অনুসরণ করি শুধু তিলাওয়াত এবং আল কুরআনুল করিমকে শ্রদ্ধা প্রদর্শনের মধ্যেই আমাদের কার্যক্রম সীমিত না রাখি আমাদের জীবনের সর্বস্তরে আল কুরআনুল করিমের শিক্ষাকে বাস্তবায়ন করি নিশ্চয়ই বিজয় আমাদের সুনিশ্চিত বক্তব্য রাখছেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব নিয়াজ রহিম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিত সবাইকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি আমি খুবই গর্বিত এটা চোদ্দো পনেরো বছর আগে একটা সামান্য একটা আইডিয়া থেকে আজকে ইনশাল্লাহ আজকে মাসাল্লাহ আমরা এই পর্যায়ে আসছি চোদ্দ বছর পরে এখন আমরা দেখছি যে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে যারা আমাদের এই প্রতিভাগুলো যারা বিদেশে প্রথম অধিকার স্থান অর্জন করে আসেন তারা যেন সম্মান পায় আমরা এবারে দেখেছি এই সম্মান আলহামদুলিল্লাহ আমাদের সরকারের লেভেল থেকে এটা কিছুটা কিছুটা পাওয়া যাচ্ছে আমি আশা করি এটা ভবিষ্যতে আরও আসবে এই অনুষ্ঠানের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আমাদেরকে এই এই সুস্থ রাখেন আমাদেরকে এই এই যে চর্চা চলছে এটাকে যেন আমরা আরও বিস্তার ছড়াইতে পারি এই আশাবাদ করছি আমি অনেক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিকে প্রিয় দর্শক ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মোহাম্মদ কামরুল আহসান বিপিএম বার প্রিয় দর্শক এবারে আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে আমরা শুনবো আজকে তেলাওয়াত এবং সেই চার প্রতিযোগীর মধ্য থেকে কে হচ্ছে সেরাদের সেরা তা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক পরিবেশনা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার তেইশের গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে প্রিয় দর্শক আজ আমরা খুঁজে পাবো সেই প্রশ্নের উত্তর যে প্রশ্নের উত্তর আমরা খুঁজে ফিরছি বিগত একটি মাস আজকে হচ্ছে দু তেইশের সেরা প্রতিযোগী চারজন প্রতিযোগী উঠে এসেছে আজকের আলোকিত মঞ্চে তাদের মধ্য থেকে প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি একজন প্রতিযোগীকে মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র নেত্রকোনার প্রতিযোগী হাফেজ ইরশাদুল ইসলামকে ডেকে নিচ্ছি মঞ্চে হাফেজ ইরশাদুল ইসলাম প্রিয় দর্শক এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসাবে রয়েছে আলহারাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট সিনথেটিক কালার পেস্ট সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মেগামল সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মঞ্চে এসেছে হাফেজ ইরশাদুল ইসলাম বয়স কত বছর কত দিনে একশো আশি দিনে একশো আশি দিন মানে কত মাস হয় ছয় মাস ছয় মাসে আল্লাহ ছয় মাসে কোরআনুল কারিম বুকে ধারণ করেছো অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি তোমাকে তোমার ওস্তাদকে আমরা মোবারকবাদ জানাচ্ছি তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমাকে একটি প্রশ্ন করব কোরআনুল কারিমের অনেকগুলো আয়াত আছে তার থেকে একই ধরনের অনেকগুলো আয়াত রয়েছে আমি ছোট্ট কয়েকটি ওয়ার্ড বলে দেব সেখানে থেকে তোমার তেলওয়াত করে যেতে হবে একই ধরনের আয়াত কত জায়গায় আছে তোমাকে বলে যেতে হবে কত জায়গায় আছে সবগুলো তেলাওয়াত করতে পারবে তো কোন পাড়ায় আছে দুই পাড়া তিন পৃষ্ঠা দুই পাড়া চার পৃষ্ঠা

يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم، الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساء رقيبا يا ايها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فامنوا خيرا لكم وان تكفروا فان لله ما في السماوات والارض وكان الله عليما حكيما يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم وأنزلنا فَلَمَّا انْجَاهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَى أَنفُسِكُمْ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ প্রিয় দর্শক যদি কেউ ডিপ্রেশনে থাকে জীবন সম্পর্কে হতাশ হয়ে যায় এমন কোনো মানুষ যদি থেকে থাকেন আর এই তেলাওয়াত যদি তিনি শোনেন আমি নিশ্চিতভাবে বলতে পারি তার ডিপ্রেশন কেটে যাবে তার হতাশা কেটে যাবে তার সামনে আলোর ফোয়ারা সে দেখতে পাবে কারণ মহান রাব্বুল আলমিন এই কিতাবকে নাজিল করেছেন আলোর জন্য মুক্তির জন্য হৃদায়তের জন্য ইরশাদুল ইসলামের আজকের পারফরমেন্স কেমন ছিল এবং বিগত সময়ের বিগত পর্বগুলিতে তার পারফরমেন্সের ধারাবাহিকতা কেমন ছিল সেই সম্পর্কে জেনে নিচ্ছি হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে সম্মানিত উপস্থাপক অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আপনি প্রথমে শুনেছেন মাত্র ছয় মাসে কোরআনুল বকে ধারণ করেছেন তাদের ব্যাপারে কোনো মন্তব্য চলে না পৃথিবীর সেরা প্রতিভা কোনো সন্দেহ নাই তোমার মাদ্রাসার নাম কি কোরআন মাদ্রাসা তোমার মাদ্রাসার জন্য অনেক অনেক শুভকামনা ইরশাদুল ইসলাম এগিয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন সর্বোচ্চ মর্যাদায় তোমরা যাতে হতে পারো আল্লাহ সে তৌফিক দান করুন আমিন এগিয়ে যাও অনেক ধন্যবাদ সম্মানিত সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফকে ইরশাদুল ইসলাম আজ তোমার পারফরমেন্স সম্মানিত বিচারক হাফেজ মৌলানা আবু ইসুফকে সন্তুষ্ট করতে পেরেছে আমাদের সন্তুষ্ট করেছে আমাদের হৃদয়কে শীতল করেছে অনেক অনেক মোবারকবাদ তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা তেলাওয়াত শুনেছি আজকের প্রথম প্রতিযোগী হাফেজ ইরশাদুল ইসলাম নেত্রকোনার প্রতিযোগী হাফেজ ইরশাদুল ইসলামের তেলাওয়াত আমরা শুনেছি এবারে আমাদের মাঝে আরো অনেক সম্মানিত অতিথি উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধাপে ধাপে আমরা তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দেব ইনশাআল্লাহ এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিজেএমইয়ের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ফারুক হাসানকে জনাব ফারুক হাসানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা খুঁজছি দু হাজার তেইশের সেরা প্রতিযোগীকে যার জন্য রয়েছে চার লক্ষ টাকা পুরস্কার দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে তিন লক্ষ দু লক্ষ এক লক্ষ টাকা বক্তব্য রাখছেন বিজিএমই এর সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ফারুক হাসান আজকের এই পিএইচপির কোরআনের আলোর গ্র্যান্ড ফিনালের উপস্থিত সুদীবৃন্দ আমার এখানে আবার অনেক মুরব্বী আলহাজ সুফি মিজ আনুর রহমান সাহেব আছে ইজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডার্স এবং অন্যান্য আবার অনেক বন্ধুবান্ধবরা এখানে আছে আজকে আসলে এই অনুষ্ঠানটাতে আমি এসে নিজেকেও অনেক গর্বিত মনে করছি আমি মনে করি যে এই কোরআনের আলোর মাধ্যমে এখানে একটু আগেই যে তেলোয়াত আমরা শুনলাম এখানে মাত্র ছয় মাসের মধ্যে যে কোরআনে হাফেজ হয়েছেন এবং এত সুন্দর কোরআন তেলোয়াত আসলে মনটাকে পুরোপুরি এমনি মায়ের রমজানের আজকে আমরা জমায়াতুল বিদার সাতাশে রমজান আমরা পালন করছি এবং আমি আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে এই অনুষ্ঠান সুন্দরভাবে দেখার জন্য আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটা এই গ্র্যান্ড ফিনালে এবং এটা পনেরো বছর প্রদর্পণ করেছে এবং এটা আগামীতে আরও অনেক বছর এভাবে চলবে এবং এটা যারা স্পন্সররা আছে বিশেষ করে পিএইচপি এন টিভিটিতে চলছে এখানে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা অনুষ্ঠানকে সাহায্য করে যাওয়ার জন্য এবং স্পন্সর করার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানকে সবাই এনজয় করবে এবং আমরা যে এখানে আছে এবং যারা এখানে বিজয়ী হবে এবং সমস্ত আমি মোবারকবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক হিফজুল প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার তেইশের গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে আজ আমরা পেয়ে যাব সেই প্রশ্নের উত্তর যে প্রশ্নের উত্তর আমরা খুঁজে ফিরছি বিগত একটি মাস আমরা পাব দু হাজার তেইশের সেরাদের সেরা প্রতিযোগীকে চারজন প্রতিযোগী উঠে এসেছে আজকের মঞ্চে প্রথম প্রতিযোগীর পারফরম্যান্স আমরা উপভোগ করেছি এর আগে এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে ব্রাহ্মণবাড়িয়ার একজন মেধাবী প্রতিযোগী সালমান ফার্সি সালমান ফার্সিকে মঞ্চে ডাকছে মার্কাজুদ্ তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র সালমান ফার্সি এবারে মঞ্চে আসছে প্রিয় দর্শক বিগত পর্বগুলিতে তারা একটির পর একটি পর্ব যখন পেরিয়ে এসেছে তখন কত হাসি কত কান্না সাক্ষী আমরা হয়েছি যখন সাফল্য এসেছে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে আর যারা বিদায় নিয়েছে তাদের কথাও আজকের এই আলোকিত মঞ্চে আমরা ভুলিনি তাদের কথাও মনে পড়ছে এবারে পারফর্ম করছে সালমান ফার্সি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সালমান ফার্সি ও আলাইকুম সালামতুল্লাহি অবার কায়তো সালমান ফার্সি কত নম্বর টোকেন পেয়েছো তুমি তোমার জন্য প্রশ্ন হলো একই রকম আয়াত একই রকম শব্দ অনেক জায়গায় আছে তুমি সেগুলো বের করে বের করে পড়বে ইনশাল্লাহ হ্যাঁ পারবে তো أعوذ بالله من الشيطان الرجيم خالدين فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم خالدين فيها لا يخفف عنهم اتقوا عند ربهم جنات تجري جنة وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ إن الذين كفروا لن تغني عنهم أموالهم أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات <applause> لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار تلك حدود الله ومن أدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها فأثابهم الله بما قالوا جنات تجري جنات

বটের ছায়ায় বসে যখন থাকে মানুষ তখন মৃদুমন্দ দক্ষিণা বাতাস যেমন হৃদয়কে শীতল করে দেয় তার চেয়ে অনেক বেশি শীতল করে দেয় এই ছোট্ট ছোট্ট প্রতিযোগীদের পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে দর্শকদের নিশ্চয়ই মুগ্ধ করেছে এবং টিভিতে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন নিশ্চয়ই আপনাদেরও মুগ্ধ করেছে সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম আপনার মতামত নিচ্ছি এই প্রতিযোগী সম্পর্কে আজকের পারফরমেন্স সম্পর্কে যে আলহামদুলিল্লাহ সালমান ফার্সি অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে আমার বিশ্বাস যারা তেলাওয়াত শুনবে বা শুনেছে প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করেছে আসলে কোরআনের মধ্যে একটি ভালো লাগা আছে নূর আছে আলো আছে তোমার তেলাওয়াত শুনলে বোঝা যায় যে সেই নূর অনুধাবন করা যায় যে কোরআনের মধ্যে নূর আছে আলহামদুলিল্লাহ আমি আশা করছি তোমার তেলাওয়াত শুনে হাজারো মা বাবা তার সন্তানকে হাফেজ বানাবে সে নিয়ত করবে সালমান ফার্সি তুমি এগিয়ে যাও ভবিষ্যতে তুমি ভালো হাফেজ হয়েছ ভালো আলেম হবে আমি আশা করছি তোমার জন্য দোয়ার হলো ধন্যবাদ সালমান ফার্সি তোমাকে অনেক অনেক মোবারকবাদ এবং দোয়া ভালোবাসা আমার পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব জানবো আজকের ফলাফল ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালমান ফার্সির চমৎকার তেলাওয়াত শুনছিলাম প্রিয় দর্শক এবারে একজন সম্মানিত অতিথির বক্তব্য শুনব বিএসটিআইয়ের সম্মানিত মহাপরিচালক মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল সাত্তারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দুঃখিত সম্মানিত অতিথি এই মুহূর্তে এই মুহূর্তে একটু বাইরে আছেন আমরা এবারে একটি তেলাবাদ শুনবো পরবর্তী প্রতিযোগীকে আমরা মঞ্চে ডেকে নিব পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন মেধাবী প্রতিযোগী আরো একজন মেধাবী প্রতিযোগীকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি তার নাম ইহতেশামুল হক হীরা সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক হীরা মাদ্রাসা তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্র হাফেজ ইহতেশামুল হক হীরা এবারে মঞ্চে আসছে প্রিয় দর্শক আমরা দু হাজার তেইশের সেরা প্রতিযোগীকে খুঁজছি যার জন্য রয়েছে চার লক্ষ টাকা পুরস্কার দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে তিন লক্ষ দু লক্ষ এক লক্ষ টাকা পুরস্কার এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলাকেট আজকের প্রতিযোগিতার এই পর্যায়ে আপনাদের সামনে পারফর্ম করছে সিলেটের একজন হীরক নাম তার এহতেশাহুল হক হীরা হাফেজ এহতে এহিতেশাম হক হীরা তোমার নাম্বার কি তিন পেয়েছ

কোরআনুল করিমের একটি আয়াতের অংশ বিশেষে তেলাওয়াত করব কত জায়গায় আছে তুমি ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا ان الذين كفروا بايات الله لهم عذاب شديد হিতে শ্যামল হক হীরা এটা কয় জায়গায় আছে জানো তুমি হ্যাঁ বলো তো তুমি ভয় পাচ্ছ তুমি তো ভয় পাওয়ার ছেলে না হ্যাঁ হ্যাঁ বলো মাসাল্লাহ তোমার তো অনেক যে টান দিলে তুমি হৃদয় একবারে ঠান্ডা হয়ে গেছে কলিজা যা তোমার বয়স কত আমাদের মেয়র মহোদয় জানতে চাইছে তোমার বয়স কত এগারো বছর এগারো বছর তা আপনি এই কোরআনটা মুখস্থ করলেন কতদিনে ২০ মাসে আপনার সাথে কথা বলতো তো আমাদের ভয় লাগে হ্যাঁ এটা কোন কোন পাড়ায় আছে বলেন তো আপনি বলেন জানেন কোন কোন পাড়ায় হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ আর কোথায় আছে বলো চার নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা তারপরে তুমি ভয় পাচ্ছ কেন হ্যাঁ তুমি তো মাত্র বিশ মাসে কোরআনের হাফেজ তুমি তো অনেক বড় একজন মেধাবী প্রতিযোগী আর কোথাও আছে অনেক অনেক মোবারকবাদ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হাসবুক ইতে শামুল হক হীরা সে অত্যন্ত কনফিডেন্ট একজন প্রতিযোগী সে বিগত পর্বগুলিতে আপনারা দেখেছেন সে প্রতিটি পর্বে সে প্রথম স্থান বিজয়ী হয়েছে অনেকগুলো পর্বে সে শীর্ষস্থান বিজয়ী হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং খুব তাকে সবসময় খুব কনফিডেন্ট মনে হয়েছে কিন্তু মহান রাবুল্লাহ আলমিনের কী ইচ্ছা আজ কি হল জানি না সম্মানিত বিচারক আপনার মতামত নিয়েছি শেখ কারি মোহাম্মদ আবদুল্লাহ বারক আল্লাহ ফি হয়াতক আসল আল আজিম আনিবারক ফি হয়াতক ওয়া জুহু তক ওমর আক ওয়াই সাহি উমর হক আলহামদুলিল্লাহ প্রথম তার শুরুটা অনেক ভালো হয়েছিল এবং তোমার একটা সুন্দর এবং পাওয়ারফুল একটা আওয়াজ মাসা আল্লাহ তে মধ্যে কোনো কমতি ছিল না তো যাই হোক তোমার বয়স তো খুবই কম তুমি আরও বেশি বেশি করে মশাভার আদগুলি আরও বেশি বেশি আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমার জন্য অনেক দোয়া তোমার উস্তাদদের জন্য অনেক দোয়া ইনশাল্লাহ ও জাজাকুল্লাহ খায় অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক এতে হক হীরা তোমার জন্য শুভকামনা রইল কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো এবং সারা বিশ্বের হিফজুল কুরান টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জনপ্রিয়তম অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার তেইশের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসেবে রয়েছে আলাহারাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট সিন্থেটিক কালার পেস্ট সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মেগামল সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রিয় দর্শক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানকে ধন্য করেছেন বেশ কয়েকজন অতিথি আমাদের মাঝে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডক্টর শামসুল আলম আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্রুনাই দারুসালামের মাননীয় অ্যাম্বাসেডর মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেভয় আইসক্রিম সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নিয়াজ আহমদ প্রিয়দর্শক এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি মঞ্চে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য বিএসটিআইয়ের সম্মানিত মহাপরিচালক মহোদয় জনাব মোহাম্মদ আব্দুস সাত্তারকে মহতারাম অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার এবারে বক্তব্য রাখছেন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিএসটিআই এর মহাপরিচালক মহোদয়কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত হিজ এক্সেলেন্স অ্যান্ড আওয়ার টুডেজ প্রেসিডেন্টস অ্যান্ড আদার্স অনারেবল গেস্টস আসসালামু আলাইকুম আগেন আজকের এই পিএইচপি কোরআনের আলোর চোদ্দতম বর্ষে এসে গ্র্যান্ড ফিনালে ফিনাল পর্যটা দেখার জন্য দেখতে পাওয়ার সৌভাগ্য হওয়ার জন্য আমি মহান আল্লাহ তাল্লার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ছোট ছোটো বাচ্চারা তিরিশ পাড়া কোরআনকে বকে ধারণ করে ইসলামের পতাকা নিয়ে সারা বিশ্বে বাংলাদেশের মানকে সমুন্নত করছে এবং বাংলাদেশকে পরিচিত করছে একটা একটা তারা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সারা বিশ্বে পরিচিত হচ্ছে আমি তাদেরকে স্যালিউট জানাই এবং একই সাথে তাদেরকে গড়ে তোলার জন্য যে সকল কারিগররা কাজ করে আসছেন বিশেষ করে পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান মহোদয় এবং হাফেজ ইউসুফ সাহেব এবং সম্মানিত বিচারক মণ্ডলী আছেন এবং এই হাফেজ কোচি বাচ্চাদেরকে যারা হাফেজ করে তুলেছেন তাদের সেই মহান কারিগরদের কারিগরদেরকে আমি আমার শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করি এটা সারা দেশে কোরআনের আলো ছড়িয়ে যাবে একই সাথে আমাদের মাঝ ইসলামের সেই জাগ্রত নিবৃত বিষয়টা জাগ্রত হবে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমত অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিকে প্রিয় দর্শক এবারে আমরা তিলাবাদ শুনবো এবারে আমরা তিলাবাত শুনব আজকের এই গ্র্যান্ড ফিনালের সর্বশেষ প্রতিযোগীর একজন অপার বিস্ময় যে সাধারণ কথাবার্তা বলতে গেলে জড়তায় আক্রান্ত হয় অথচ মহান রাব্বুলা আল আমিনের প্রেরিত আসমানি কিতাব সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল করিম তিলাবাত করে যায় অবলীলায় নেত্রকোনার জামালুল কুরান মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ মুহতাসিম বিল্লাহকে মঞ্চে ডেকে দিচ্ছি মঞ্চে ডেকে দিচ্ছি হাফেজ মোহাম্মদ মুহতাসিম বিল্লাহকে প্রিয় দর্শক এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলাকেট পারফর্ম করছে হাফেজ মুহতাসিম বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিল্লাহ কত নাম্বার এক নম্বর আল্লাহ খুব হাসি খুশি তোমাকে বয়স কত আপনার আর গ্রামের বাড়ি কোথায় কষ্ট হচ্ছে হ্যাঁ আল্লাহ ভালো করে দিবে তোমার জবানকে কতদিনে তুমি হিপস করলা নয় মাস নয় মাসে কোরআন হিপস করেছো তুমি যখন তেলাওয়াত করো তখন তোমার এই মুখের প্রবলেমটা কি হয় আল্লাহ আকবর আল্লাহ আকবার। আজ কি তোমাকে ছোট্ট একটি প্রশ্ন করবো কোরানুল ইকাডেমের একই ধরনের আয়াত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক না সেগুলো বের করে কয়েক সেকেন্ডের ভেতরে উত্তর দিতে হবে পারবে তো মাশাল্লাহ ইয়া কয় জায়গা আছে হ্যাঁ তারপরে আচ্ছা আমরা প্রিয় দর্শক আপনারা জানেন তার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে আমরা তার জন্য দোয়া চাই সকলে আমরা তার জন্য দোয়া করবো আচ্ছা এবারে একটু তেলওয়াত করে শোনাবে হ্যাঁ মাসা الشيطان الرحيم بسم الله الرحمن على القتال إن يكن منكم عشرون صابرون يغلبوا مئتين هاركو ثاسو القطه يا يا ايها النبي يجاهد الكفار والمنافقين والغل عليهم ارقطه يا بابا بسم الله <applause> يا أيها النبي قل لأزواجك إن كنتن تريدن الحياة الدنيا <applause> يا أيها النبي إنا أحللنا لك أزواجك التي التي آتيت أجورهن وما ملكت يمينك وما ملكت يمينك A, a... Yeah!

আমি বললাম তুমি তেলোয়ার করে শোনাও আউজ বিসমিল্লা বলে তেলোয়ার শুরু করে দিয়েছে এটি অনেক বড় একটি মজা মাদ্রাসার নাম কি আল্লাহ জামায়ুল কোরআন হ্যাঁ নেত্রকোনা তোমার জন্য অনেক অনেক শুভকামনা তোমার ওস্তাদের জন্য শুভকামনা আব্বা আম্মার জন্য অনেক অনেক দোয়া তুমি আরো অনেক দূরে গিয়ে যাও এবং খুব শীঘ্রই ইনশা আল্লাহ আন্তর্জাতিক অঙ্গনে নিজেকেও তুলে ধরবে আমার পবিত্র জন্মভূমি বাংলাদেশকেও তুমি তুলে ধরবে ইনশাআল্লাহ এগিয়ে যাওয়া মোহতাসিম বিল্লাহ এক ডালি ভালোবাসা আমার পক্ষ থেকে তোমার জন্য আলাইকুম রসম প্রিয় দর্শক আজকের এই আলোকিত মঞ্চের চারজন প্রতিযোগীর পারফরম্যান্স আমরা উপভোগ করেছি এবার ফলাফল ঘোষণার পালা হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক পরিবেশনা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার তেইশের গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চের প্রেজেন্টেশন রাউন্ডে প্রিয় দর্শক এখনই ফলাফল ঘোষিত হবে ইনশাল্লাহ মঞ্চে ইতোমধ্যে আজকের চার প্রতিযোগী হাজির হয়েছে তাদের সাথে হাজির হয়েছে আজকের সম্মানিত অতিথিবৃন্দ আমি কোরআনের আলো ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে মাইক্রোফোন দিতে যাচ্ছি আপনি এখন এই সম্মানিত অতিথিবৃন্দকে ইন্ট্রোডিউস করিয়ে দিন আমাদের দর্শকদের সাথে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী অবরক্ষ তো পিএসপি কোরআনের আলো এই পনেরোতম আসর আমরা অত্যন্ত সফলতার সাথে আজকে শেষ করতে যাচ্ছি সেই জন্য মহান আল্লাহর দরক্রিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পিএসপি ফ্যামিলি পিএসপি ফ্যামিলির জনাব আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার ইকবাল হোসেন চৌধুরী আলী হোসেন চৌধুরী যারা নীরবে সবসময় আমাকে পরামর্শ দিয়ে আছে পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং এই প্রোগ্রামটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অন্তর থেকে দোয়া করছি স্যারের জন্য একটু অসুস্থ হয়ে পড়েছেন আমি সবার কাছ থেকে দোয়া চেয়েছি সকলে খাস করে দোয়া করবেন আমাদের আজকের প্রধান অতিথি এবং আমাদের মেয়র মহোদয় এই পনেরোতম আসরের মধ্যে চোদ্দতম বারের মতো চোদ্দ বারই কিন্তু এই প্রোগ্রামটিতে তিনি উপস্থিত ছিলেন এবং আমি জানি না যে যেভাবেই মূল্যায়ন করেন আমি যতটুকুন কাজ থেকে জানি তিনি কোরআনের প্রতি তার আলাদা একটা দুর্বলতা রয়েছে প্রায় তিনি বলেন যে এত ছোট্ট ছোট্ট ছেলেরা এত সুন্দর তেলোয়াত কী করে তো সেই জন্য মেয়র মহোদয় আজকে অসুস্থ ওমরা থেকে আসছেন আমি খুবটা অনেকটা জোর করে নিয়ে আসছি যে সারা আসতে হবে আমরা তো অনেক কিছু দাবি করি না আমরা ধর্মমন্ত্রী মহোদয়কে দাওয়াত দিয়েছিলাম উনি আসতে পারেন নাই সেই জন্য কী বলবো আমি কিছু বলতে পারতেছি না এখন আমরা যদি মন্ত্রী মহোদয়কে না দাওয়াত না দিই তাও তো আমাদের সমস্যা তো আমাদের এখানে আসলে আমাদের মনটা একটু ইয়ে হয়ে যেত আমরা একটু খুশি হতাম আমাদের বাচ্চারা উদ্বুদ্ধ হতো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জনাব শামসুল আলম স্যার মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী স্যার অত্যন্ত ভালো মানুষ আমি টেলিফোন যখন করলাম বলে আপনার তো যেতে হবে এর চেয়ে ভালো প্রোগ্রাম কি আর হয় আলহামদুলিল্লাহ বলি ও এখানে অনেকই রয়েছেন যাদের নাম বলা দরকার ছিল এখানে আসলেই সময়ের এই পরিস্থিতির কারণে আমি আপনাদেরকে জায়গা দিতে পারতেছি না আমাদেরকে ক্ষমা করে দিবেন তো আজকে এই যে অতিথিরা এখানে রয়েছেন এন টিভির পরিচালক রয়েছেন কাতার অ্যাম্বাসেডর রয়েছেন আমাদের কামরুল হাসান স্যার রয়েছেন আমাদের এখানে আমাদের ডিসি মহোদয় রয়েছেন অনেকেই নিয়াজ আহমেদ স্যার নিয়াজ রহিম স্যার সেই শুরু থেকে এই যাবৎকাল স্যার অসুস্থ হওয়ার পরও কিন্তু এই প্রোগ্রামটার ব্যাপারে সবসময় তিনি সহযোগিতা করে যাচ্ছেন আমি রহিমা পরিবার এবং সাবই পরিবারকে মোবারকবাদ জানাচ্ছি আমরা স্পেশালি ব্রুনা অ্যাম্বাসেডার রয়েছেন অত্যন্ত বিনয়ী একজন মানুষ যেটা আমি বলতে পারবো না বলে বুঝাইতে পারবো না যে এত বিনয়ী বরুণা অ্যাম্বাসেডার তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা এক্সেলেন্সকে ধন্যবাদ জানাচ্ছি বিএসটিআর মহাপরিচালক দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচক যেহেতু আমি বিএসটিআর ইমাম আমি স্যারকে বললাম স্যার আপনার যত কিছু আছে কিন্তু আমার দাবি যেতে হবে উনি আসলেন এবং উনি বলেছেন যে পরবর্তীতে আমাদের এই বাচ্চাদেরকে উনি একটা সম্বর্ধনা দিবেন ওনার ব্যক্তিগত উদ্যোগে এবং বিএসএর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি স্যারকে এন পরিবারকে মোবারকবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে প্রচার করার জন্য সারা বিশ্বে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এই যাবৎকাল পনেরো বছরে আমাদের অর্জন হলো মাননীয় মেওয়ার মেয়র এবং মন্ত্রী মহোদয় আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আন্তর্জাতিক পুরস্কার আমরা চিনিয়ে নিছি এই দেশকে নিয়ে যে যে ভাবুক আমার এই ছেলেরা আজকে শুধু দেশকে নিয়ে ভাবে তা নয় আমার দেশের পতাকাকে নিয়ে তারা ভাবে আমি শুধু তাই নয় বর্তমানে আমার দেশের রেমিটেন্সেও কিন্তু বড় ধরনের উল্লেখযোগ্য একটি স্বাক্ষর তারা রাখতেছে আলহামদুলিল্লাহ বলি সুতরাং আমি মোবারকবাদ জানাচ্ছি যদি মেয়র মহোদয় আর আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে লাইভ অনুষ্ঠান থেকে বিনয়ের সাথে আমরা আরোজ করতে চাই আমাদের এ যাবৎকার যারা বিশ্বকে বিশ্বের দরবারে বাংলাদেশকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরল তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হোক আমি পরিশেষে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আসলে এত দ্রুত বলা যায় আমার কানে লাগানো ওখান থেকে আমাকে খুব সাইজ করতেছে তো সেই জন্য ভুল ত্রুট হলে ক্ষমা করে দিবেন মেয়র মহোদয় মন্ত্রী মহোদয় প্রশাসনের কর্মকর্তা আমাদের ডিসি মহোদয় আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ের আমাদের আমাদের যে চান ইয়া ভাইস চ্যান্সেলার যিনি রয়েছেন আমি প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি আশা করি ভবিষ্যতে তিনি আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করার জন্য তারা ভুলবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের অনুষ্ঠান কবুল করুক পিএসপি কোরআনের আলো পনেরোতম বারের মতন আল্লাহ কবুল করুক স্পেশালি একটি কথা বলে বাংলা কেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব আমিনুল হক স্যার তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন পনেরোটি বছর লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু এই পুরস্কারগুলো তারা উইদাউট বেনিফিট তারা কোনো বেনিফিট নেই তাদের তারা কিন্তু নীরবে এই পুরস্কারগুলো তাদের হাতে তুলে ধরে দিয়ে যাচ্ছেন আমরা বাংলা পরিবারের জন্য আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি বাংলা পরিবারের পক্ষ থেকে জানাব ভাইকে আমি স্টেজে আসার জন্য বিনয়বের সাথে আমি অনুরোধ করছি আমি আমাদের রেজাল্ট ঘোষণা করার জন্য আমি সম্মানিত উপস্থাপককে বিনিয়োগ বিনোদনভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত অনেক ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রিয়দর্শক মঞ্চে উপস্থিত চারজন প্রতিযোগী আমার বায়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সালমান ফার্সি তারপর রয়েছে নেত্রকোনার প্রতিযোগী মুতাসিম বিল্লা এবং তারপরে রয়েছে নেত্রকোনার আরও একজন প্রতিযোগী ইরশাদুল ইসলাম এবং সর্ব বায়ে রয়েছে সিলেটের প্রতিযোগী শামুল হক হিরা এই চারজন প্রতিযোগীর মধ্যে কে হবে দু হাজার সেরা প্রতিযোগী ফলাফল আমার হাতে চলে এসেছে আমি জানি এই চার প্রতিযোগীর অন্তর কাঁপছে আপনারা যারা টিভি স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন আপনারাও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন এই চার প্রতিযোগীর মধ্যে চতুর্থ স্থান বিজয়ী হয়েছে এই চার প্রতিযোগীর মধ্যে চতুর্থ স্থান বিজয়ী হয়েছে সিলেটের প্রতিযোগী এতেশাহুল হক হীরা

যার পরসে আলোকিত এবার তৃতীয় স্থান বিজয়ী হবে না merhaba হবে তৃতীয় স্থান বিজয় অর্জন করলো বাকি রয়ে গেছে তিন জন ব্রাহ্মণ বারিয়ার সালমান ফার্সি তারপর রয়েছে মোতাсим বিল্লাহ নেত্রকণার প্রতিযোগী তারপর রয়েছে নেত্রকণার আরো একজন প্রতিযোগী হাফেজ ইরশাদুল ইসলাম এই তিন প্রতিযোগীর মধ্যে থেকে তৃতীয় স্থান বিজয়ী হয়েছে নেত্রগুনার প্রতিযোগী ইরশাদুল ইসলাম ইরশাদুল ইসলাম তৃতীয় স্থান বিজয়ী তাকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পেয়ে গেছি চতুর্থ স্থান ও তৃতীয় স্থান বিজয়ীকে তৃতীয় স্থান অর্জন করেছে নেত্রগুনার প্রতিযোগী ইরশাদুল ইসলাম হাফেজ ইরশাদুল ইসলাম বাকি রয়ে গেল দুজন আর মাত্র দুজন বাকি এই দুজনের মধ্যে একজন হবে শীর্ষস্থান বিজয়ী আমাদের পরম কাঙ্ক্ষিত সেই প্রতিযোগী আরেকজন হবে দ্বিতীয় স্থান বিজয়ী কে হবে প্রথম স্থান বিজয়ী আর কে হচ্ছে দ্বিতীয় স্থান বিজয়ী আমরা জেনে যাবো এখনই বাকি রয়ে গেল দুজন ব্রাহ্মণ আমার পাশে রয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার ইরশাদুল বাড়িয়ার সালমান ফার্সি এবং নেত্রকোনার মৌতাসিম বিল্লাম বিল্লা তুমি তো অনেকগুলি পর্ব পেরিয়ে এসেছো সফলতা অর্জন করেছো প্রায় প্রতিটি পর্বে ঠিক তোমার মতোই তোমার মতোই তোমার পাশে সালমান ফার্সি সেও একটির পর একটি পর্বে সফলতা পেয়েছে এবং হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে আজকের এই মাহেন্দ্র মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সামনে এই দুজন প্রতিযোগীর মধ্য থেকে দু হাজার তেইশের সেরা প্রতিযোগী হয়েছে কে ব্রাহ্মণবাড়িয়ার নাকি নেত্রকোনার সেরা প্রতিযোগী হচ্ছে পিএইচপি কোরানের আলো নেত্রকণার প্রতিযোগী হাফেজ যে পথ অনুসরণে মানব খুঁজে পা মুক্তি অনেক অনেক অভিনন্দন মোতাসিম বিল্লাহকে শীর্ষ স্থানবিজি হওয়ার জন্য আর দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় স্থান বিজয়ী হয়েছে সালমান শর্সি সালমান শর্সি অনেক প্রিয় সে অনেক অনেক অভিনন্দন তাদের কাছে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আমরা আজ অভিভূত আমরা অভিজ্ঞতা যে মুহূর্তটির অপেক্ষা করছিলাম এত এতগুলি সময় এতগুলি মাস এতগুলি দিন আমরা পেরিয়ে এসেছি এই চূড়ান্ত মুহূর্তে কে হচ্ছে শীর্ষস্থান বিজয়ী তা জানার জন্য অবশেষে আমরা জানতে পারলাম এই দু হাজার তেইশের শীর্ষস্থান বিজয়ী হয়েছে জামালুল কুরান মাদ্রাসার নেত্রকোনার ছাত্র হাফেজ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ হাফেজ মোহাম্মদ মুতাসিম বিল্লা সে তার বাঘযের জলতায় আক্রান্ত হয় সাধারণ কথা যখন বলতে চায় সে জড়তায় আক্রান্ত হয় কিন্তু যখন পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত সে করে ভাবে অবলীলায় এই চমৎকার কণ্ঠে সে তেলাওয়াত আমাদের শুনিয়েছে আমাদের হৃদয়কে প্রশান্ত করেছে দ্বিতীয় হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী ব্রাহ্মণ বাড়িয়ার প্রতিযোগী সালমান ফার্সি তৃতীয় হয়েছে আমাদের তৃতীয় হয়েছে হাফেজ ইরশাদুল ইসলাম নেত্রগণের প্রতিযোগী এবং হাফেজ তেহতেশামুল হক হীরা চতুর্থ স্থান বিজয়ী হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান বিজয়ীর ওস্তাদদের জন্য রয়েছে ওমরার ব্যবস্থা পিএসপি ফ্যামিলির পক্ষ থেকে আমাদের এখন হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেব আমাদের সামনে কথা প্রিয় দর্শক আমাদের এখানে অনেক অনেক পুরস্কার রয়েছে এই তিন জন প্রতিযোগী এবং ওস্তাদ যারা রয়েছেন তাদের জন্য রয়েছে পিএসপি ফ্যামিলির পক্ষ থেকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ এবং পিএসপি ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে বাইসাইকেল অর্থাৎ মোটরসাইকেল পাবে ওস্তাদরা আমরা শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ তো আমি এবারে আমাদের কাতারের আমাদের এক্সেলেন্সি অনুরোধ করবো প্লিজ আসসালামু আলাইকুম بسم الله ما شاء الله تبارك الله نتمنى لهم التوفيق إن شاء الله وشكرا للجميع ইউ জি Thank ইউ মাননীয় মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যেহেতু আমাদের ইফতার হ্যাঁ ওনার মন্তব্য ওনার কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ আই কংগ্রাচুলেট দ্য উইনার্স দোজ হু ওয়ান দ্য প্রাইজেস টুডে প্রেস্টিজিয়াস প্রাইজেস দে আর পার্টস অফ হেভেন আই কংগ্রাচুলেট দেম আই উইশ

বিনয়ের সাথে বলছি মান মাননীয় মেয়র মহোদয় তার মন্তব্য তিনি করবেন যে তার কেমন লাগলো তিনি অসুস্থ ছিলেন এখন তিনি এই কোরআনের পাখিদের সাথে এসে তিনি সুস্থতা বোধ করছেন কিনা না মাননীয় মন্ত্রী মেয়র মহোদয় ধন্যবাদ আমি এই প্রোগ্রামে পনেরো বৎসরের প্রোগ্রামটা হচ্ছে পিএইচপি কোরআন আলাদা লাস্ট ফিফটিন ইয়ার্স আমি শুধু লাস্টে আমি আসতে পারি একটি বৎসর এক বছর কিন্তু আলহামদুলিল্লাহ চোদ্দ বছর এই প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম এটাই আমার কাছে বড় ব্যাপার এবং আমার নিজেরও একটি কোয়ামি মাদ্রাসা আছে এবং এই কোয়ামি মাদ্রাসা থেকেও আমার ছেলেপেরও কিন্তু এখানে কম্পিটিশানে এখানে আসে আর আই মাস্ট গিভ এ থ্যাংকস ইউর এক্সেলেন্সিস ডিগনিটোরিজ এবং অন্য যারা আছেন এবং বিশেষ করে আমাদের মিজান ভাইকে যদি আলহামদুলিল্লাহ সাচ এ ওয়ান্ডারফুল পার্সন এবং এর পিছনে যারা পৃষ্ঠপোষক যারা আছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আগামীর ভবিষ্যৎ যারা বাংলাদেশকে চালাবে যারা বাংলাদেশের পতাকা নিয়ে সারা বিশ্বে তারা এগিয়ে যাবে আলো ছড়াবে মেসেজ দিবে আমাদের একজন দুবাই থেকে আমি জানি না আপনারা জানেন কি না জানেন আশি লক্ষ টাকার কিন্তু পুরস্কার নিয়ে আসছে আশি লক্ষ টাকার পুরস্কার নিয়ে আসছে আমাদেরই এক বাচ্চা এবং হা হাফেজ যাকে যাই হোক সময় খুব অল্পতা আমি ইউসুফকে বলবো আমি চাই যারা যারা আজ পর্যন্ত কোরআনে হাফেজ হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তাদের সবার জন্য আমি একটি সম্বর্ধনার আয়োজন করছি এবং ইনশাল্লাহ আজকে যারা উপস্থিত দ্বারা আছেন আমি সবাইকে আমি দাওয়াত দিব ইউসুফ ইমিডিয়েটলি আমি কাজটা করতে চাই ইনশাআল্লাহ আর রাব্বুল আলমিন আমাদেরকে সহায় হোক আসুন আমরা আমাদের এই শহরের উপরে এই দেশের উপরে জন্য আল্লাহর বিশেষ রহমত হয়

আমরা মুবারক জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দু শেষ হয়ে যাচ্ছে মহান রাবুল্লা আলমিনের দরবারে আমি শুক্রিয়া জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মহান রাবুল্লা আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জীবনকে রাঙাতে ফুলে ফুলে যাতে আল্লাহর প্রেম সুধা নিল পিএচপি কোরআনের আলো পিএচপি কোরআনের আলো পিএচপি কোরআনে রো পিএচপি কোরআনে রো